মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, সবাইকে জানাচ্ছি জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে। তা যাই হোক, তা আজকে কী করবো না করবো, কে কে আসবে না আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। তা আজকে জামাইষষ্ঠীর স্পেশাল ভিডিও হতে চলেছে। আমাদের স্নান ট্যান হয়ে গেছে, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আমার বড় মেয়ে পুজো দিয়ে নিয়েছে, এখন রান্না টান্না তোড়জোড় চলছে। তা চলো তোমাদের দেখাই। ও আর একটা কথা, বৌদি বলেছিল যে বৌদির বাড়িতে জামাইষষ্ঠী হবে, কিন্তু গরম, বৌদির বাড়িতে যেহেতু এসি নেই তার জন্য এই গরমের মধ্যে আমরা গিয়ে খাওয়া দাওয়া করতেও পারবো না ঠিক মতন। আর আমাদের তো মেনু জানোই, বিরিয়ানি জাতীয় খাবার, মটন বিরিয়ানি, মটন কষা, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম, স্প্রাইট সবই আছে। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন বিরিয়ানির জন্য প্রস্তুতি নিচ্ছে, পিঁয়াজ কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাম্মা মেরিকে গাড়ি নিয়ে খেলছে, আর আমার গরমে এখন বিছানার চাদর চেঞ্জ করছে, সুন্দর চলছে, সকালে টিফিন হচ্ছে দেখতেই পাচ্ছ, ভেন্ডি, আলু ভাজা আর রুটি। আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আলু সিদ্ধ প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছ আমাদের টিফিন কমপ্লিট, রুটি, গরম গরম রুটি, মানে হচ্ছে ভেন্ডি, আলু ভাজা আর হচ্ছে চা, হ্যাঁ না বাবা। তা আমরা টিফিন করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কী রান্নাবান্না হবে না হবে, কে কে আসবে না আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোড়জোড় চলছে এখন দেখতেই পাচ্ছ, মটন ধোয়া হচ্ছে, দুরকম মটন হবে, একটা হচ্ছে মটন কষা আর একটা হচ্ছে বিরিয়ানির মধ্যে। দেখো 5 কিলো মটন, বাবা গরমের মধ্যে 5 কিলো মটন নিয়েছি, তোদের দরকার বারবার বললাম 3 কিলো আন, 3 কিলো আন, 5 কিলো মটন। আর বৌদি খুব রেগে গেছে এত মটন নিয়ে এসছে বলে, এমনি শরীর ভালো না কিছু না, 5 কিলো মটন নিয়ে এসছে। আলু ভাজা হয়েছে কিছুটা, আর এখানে আলু ভাজা চলছে, এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে চাটনি হয়ে গেছে, এটা হচ্ছে আমড়ার চাটনি। আমার বৌদি এখন মাংস দিচ্ছে দেখতেই পাচ্ছ। বৌদি গরিব মানুষ, ওর জন্য ননদরা গেল না, বলে আমরা যাবো না, এসি নেই এই গরমে। বৌদি খরচা দিয়েছে আমাদের বাড়িতেই হচ্ছে রান্না বান্না। মিথ্যা কথা, মিথ্যা কথা কেন বলছো তুমি, মিথ্যা কথা। এখন আমাদের মটন কষা হচ্ছে, এই মাংস জল আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মটন হচ্ছে এখন, এটা হবে কষা। আর বিরিয়ানিটা তো আর হলুদ দেবে না হলুদ ছাড়া। দেখতেই পাচ্ছ মটনটাকে সব মশলা দিয়ে মাখিয়ে বৌদি বৌদি স্টাইলে করছে, মাখিয়ে তারপরে আমার বৌদি রান্না করছে। দেখছি নতুন নাইটি পরে এসছে আমার বৌদি জামাই ষষ্ঠী উপলক্ষে, এটা আমার ননদ দিয়েছে। নাইটিটা কি সুন্দর দেখো, দেখো এটা আমার ননদ দিয়েছে, দিয়েছে নাইটিটা। ওখানেই চলো ওখানেই করি, তার জন্যে এখানেই ননদদেরকে জামাই ষষ্ঠী করছি, 3 ননদ আর নন্দ জামাইরা এখন সব বাইরে রয়েছে, এক ননদের শরীরটা খারাপ ওর জন্য এখন আসতে পারিনি, ছোটো ননদের ছেলেটাকে খাওয়াচ্ছে। আর এখানে আমার বৌদি এখন মটন কষা, দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না পুরো, কোনো শুকনো লঙ্কা নেই এর মধ্যে, যেহেতু বৌদির খাওয়া বারণ শুকনো লঙ্কা তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে বৌদি। এখন মটন কষা হচ্ছে, আর এখানে বিরিয়ানির মটন দেখতেই পাচ্ছ সেদ্ধ করে নিয়েছে সব রকম মশলা দিয়ে, বেচারে একটু ভাপিয়ে নিয়ে, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছে সব রকম মশলা দিয়ে দেখতেই পাচ্ছ। প্রেশার থেকে বের করে এবার মশলাটা কষিয়ে মাটনগুলো দিয়ে দিলাম, এই মটনটা যাবে হচ্ছে বিরিয়ানিতে, বিরিয়ানিতে এই মাটনটা যাবে, আর পাশেরটা হলো ওটা হলো কষা হবে, আর প্রেশার কুকারে
রেখে দিয়েছি জুসটা, ওটা হলো এটা কষিয়ে তারপরে ওটাকে দেব। এখন এর মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, পরে একটু নুন দেব। এটা হচ্ছে বিরিয়ানি জন্য কষা হচ্ছে, আর এটা হচ্ছে মটন কষা হচ্ছে, আমাদের চর্বি আলা তেল আলা মাংস রিয়াজি খাসির মাংস। আর কত তেল নিয়ে এসেছে জানো না, আমরা ভীষণ চর্বি খেতে ভালোবাসি জানো তো। সব চর্বিগুলো দেখো আগের থেকে তুলে রেখেছি, দেখো এক একটা কি বড় বড় চর্বি। এই বলি আমরা মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, কিন্তু চর্বি খেতে কেউ ছাড়বো না, সবাই এক পিস করে খাবোই। চলে এসছে জামাই ষষ্ঠী খেতে, বাবা সেজে গুজে স্নান গেছে, হ্যাঁ সেজে গুজে এসছে, আমাদের মিমো এসছে, আর দাঁড়াও আরো দুজন এসছে নতুন অতিথি, তোমাদের দেখাচ্ছি। আমাদের পায়েল এসেছে, দেখো পায়েল হাই বল, ওই যা লজ্জা পাচ্ছিস কেন? এই গুড্ডি এসছে, গুড্ডি গুড্ডি কেমন আছিস বল? গুড্ডির আর কদিন পর বিয়ে, আমরা গুড্ডির বিয়েতে যাব, কি কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড্ডি কবে বিয়ে বল? আর এক মাস বাকি, জুলাই জুলাই। ওর বর ফোন করে একটু পরে, ভিডিও কল করবে, আমরা কথা বলবো। আমার বোন জামা ষষ্ঠী খেতে এসছে, দেখো নাইটি পরে এসছে, এদিকে চোখে কাজল গরমের জন্য নাইটি পরে এসছে, কি করবে দেখো না, সব কি সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল নাইটি পরেছে। আমি জানো বলতে চাই একটা কি দারুণ শাড়ি কিনেছি, কিন্তু এখন দেখাবো না, পরে দেখাবো, সারপ্রাইজ। কি বলতো, তোমার সাথে শেয়ার করছি, আমার ননদ দুই ননদ মিলে এসি কেনার জন্য টাকা দিয়েছিল, আমি সেই টাকাটা বললাম এসি নেবো না, আমি আমার রিপোর্ট করবো, আমি বনমেরো 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 তো, হ্যাঁ বনমেরো করবো, না হলে ওরা দুজন মিলে আমাকে এসি কেনার টাকা দিচ্ছিল জামাই ষষ্ঠীতে। রিঙ্কু দিদি কাজে চলে এসছে, এখন এসি চলছে, তোমাদের দেখাচ্ছি সবাই কি করছে না করছে। দেখো বিরিয়ানির গামলা পাতা হয়ে গেছে এদিকে, দাঁড়াও এই তোরা সবাই কে কি করছিস। আমার বৌদি এখন ফোন করে করে বলছি আমার ননদরা কি দিয়েছে, চুপ করো, এটা আমার মা, এটা আমার বোন, আর এটা হচ্ছে পায়েল, এটা হচ্ছে গুড্ডি, গুড্ডি রানীর আর কদিন পর বিয়ে, আর এক মাস বাকি। ওদিকে রান্না বান্না চলছে, আর এদিকে আমরা খুব গল্প করছি, মজা করছি, আনন্দ করছি, সবই করছি, আর আমার বোন শুয়ে রয়েছে ওখানে, দেখতেই পাচ্ছ। জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বোন এসছে, আমার বোন কিছু বলতে চায়, বোন বলো কি বলবে তুমি জামাই ষষ্ঠী খেতে এসে? আমি এসেছি দু সপ্তাহ আগে, জামাই ষষ্ঠী খেতে, ও জামাই ষষ্ঠী উপলক্ষে দু সপ্তাহ আগে চলেছে। আর আমার মেজে বোনের জানো তো শরীরটা খুব খারাপ, তাই ও এখন রিক্সা করে আস্তে আস্তে আসবে না বলছিল, তার সবাই রয়েছি, না আসলে কেমন লাগে বলো তুমি, তার জন্য বোনকে বললাম তুই রিক্সা করে আয়, তার রিক্সা করে আস্তে আস্তে আসছে, তা যাই হোক চলো বোনের বাড়ি পাশেই সামনেই। গাইজ আমরা এখন ভীষণ 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 আনন্দ করছি, এদিকে আমার বোন লাইভ করছে, তোমরা দেখো এই দেখো লাইভ করছে আমার বোন, দেখতেই পাচ্ছ। সবাই খুব 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 আনন্দ করছে, দেখতেই পাচ্ছ তোমরা লাইভে সব বলছে, ওরা সব অ্যাডভান্স সৃষ্টি করছে মেয়েদের, যেহেতু মেয়েদের বিয়ে হয়নি আর বিয়ে হবে এক মাস পর, তার জন্য আমরা খুব 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 আনন্দ করছি, আমার বোনকে মিস করছি, আমার মেয়ে যেমন এখনো আসেনি, ও যেহেতু জ্বালা হয়েছে। দেখতেই
পাচ্ছ? আচ্ছা তোমরা জামা সবাই এখন রোজে দেখতেই পাচ্ছ আমার বোনের শুধু বাকি ছিল আসা, বোন চলে এসছে, শরীরটা ভালো লাগছে না। জামাইরা নেই, সবাই এমনি চলে এসছে, জামাই তিনটে নেই। আমাদের এখন বিরিয়ানিটা রেডি হবে, পাতা হবে, মাটনটা এর মধ্যে দিলাম। মধ্যে দেখতে থাকো আমরা কীভাবে বিরিয়ানিটা রেডি করবো। আমার বৌদি করছে আজকে, আর আমার মা আজও স্যালাড কেটে রেখেছে, কাটলো মাটনের মধ্যে সব রাইসগুলো দিচ্ছে। দেখো আমরা কীভাবে করি, তোমরা দেখো। আমাদের ভীষণ বিরিয়ানি খেতে আমার ননদরা ভালোবাসে, আমরা ভালোবাসি। এবার বেস্তাটাকে ভেঙে দিচ্ছে রাইস দিয়ে, আবার এবার এর মধ্যে বিরিয়ানির মশলাটা দিচ্ছে। এটা মশলারও একটা স্তর বানাচ্ছে। মশলার স্তর বানানো হয়ে গেল এখানে, রেখে দিয়েছিলাম, ওটা মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছে। এখানটা নোংরাগুলো নিয়ে নে। আবার রাইস দিচ্ছে, এবার নুন লাগবে, নুনটা না মেশে নি, তাহলে নুন আটকে দিতে হবে। নুন গোলাপ জল, কেওড়া জল, আতর সব মেশাচ্ছে আমার বৌদি, দেখতেই পাচ্ছ। এবার এখন ঘি দেবে, তাহলে পুরো কমপ্লিট। ঘিটা দেওয়ার পর, এবার ঘি দেওয়ার পর স্টিমে বসিয়ে দেবে, হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তাহলে আমরা কীরকম বিরিয়ানি করি তোমরা দেখে নিলে, তোমরা এরকমভাবে করবে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়। রান্না হয়েছে দেখো, বিরিয়ানি এখন স্টিমে বসে গেছে, সালাদ কাটা হয়ে গেছে, এই যে মটন কষা দেখতেই পাচ্ছ, মটন কষা হয়ে গেছে। এখানে আছে, এটা হচ্ছে আমড়া চাটনি, কচি কচি আমড়া তার চাটনি। এখানে আছে পাঁপড়, এখানে আছে দই, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুগণ, 2 কেজি দই নিয়ে এসছে, আর 40 পিস মিষ্টি আছে। এখানে আছে কালো কালারের কালো জাম, আর এখানে আছে রসগোল্লা, 2 বক্স আছে, 40 পিস, 20 পিস এখানে, 20 পিস এখানে। তাই সবাই সবাই খুব মজা করছে, আনন্দ করছে, তোমাকে দেখাচ্ছি তারও। দেখতেই পাচ্ছ, আর এখানে বাচ্চারা দাঁড়াও কী করছে তোমাদের দেখাচ্ছি। দেখো বাচ্চারা সব বোর্ডে আঁকি বাকি ঝাঁকি করছে, আর তোমাদের দাদা ভাই ওদের নিয়ে বসেছে আঁকি বাকি ঝাঁকি করছে। আমার বোনও, ছোট্ট বোনু দেখতে পাচ্ছি, এই দেখো আমার মেজো, দুজনেই নীল নীল, আমার বোন এই বোনও নীল, এই বোনও নীল। সবাই এখন খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, গরম যা পড়েছে, এদিকে এসি চলছে। মাংস কষাটা নিয়ে আসি, মটন কষাটা নিয়ে আসছি, সবাই খেতে বসে গেছে, এখন স্যালাড দেয়নি। মিমা বাস যাও, মিমা বাস, এই যা স্যালাড নাও, নরম হলে এইটা নরম দেখে দাও, এইটা এনে মটন কষা, একটু নিতে তো গ্রেভিটা দিয়ে দিয়ে মা দিয়ে সবাইকে দে।
বলো, সবাই বল তো কেমন হয়েছে খেতে? ওয়াও, কাটা বাটি। তোর মা রান্না করেছে, ভালো হবে না তা কখনো হয়? হেব্বি গুড্ডি বল কিছু। কিসে পায়েল বল, কেমন হয়েছে? মিমো দাদা খাচ্ছে, একা একা খেতে পারছে না। মিমো দাদাকে এই জন্য খাইয়ে দিচ্ছে। তুই মিমোটা খাচ্ছিস কেন? আমরা চাটনি দেখো, চাটনি দিয়ে ঢুকে গেছে। পাপড় ভাজা সব এখন এগিয়ে গিয়ে দিচ্ছি ওদিকে। আলু দিয়া মাংস নেই ওর মধ্যে। সব এগিয়ে এগিয়ে দিচ্ছি বৌদি, খেতে দিচ্ছে সবাইকে। কি বললাম পরে খাবি? ও খায় কিনা দেখছেন ওরা সবাই? আমাদের জামাই এসছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। সবাই দেখো এখন আইসক্রিম নিয়ে বসেছে। সবাই এখন আইসক্রিম খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আমরা খেয়ে নিয়েছি। দারুন খেয়েছি। আজ বৌদি রান্না করেছে বিরিয়ানিটা, কেমন হয়েছে বল? সবকটা রান্নাই ভালো হয়েছে, মটন কষাটাও ভালো হয়েছে, মটন বিরিয়ানিটা ভালো হয়েছে। বৌদি বৌদি আমার ছোট নন্দ জামাই কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছি এমনি জেনারেল না। আমার বোধে চলে এসছে, দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের নাইটি পরে। গাইস বৌদি এসছে, বৌদিকে এখনো গিফট দেওয়া হয়নি, চলো বৌদিকে গিফটটা দিই। এই যে এই শাড়িটা আমি বৌদিকে দেবো, তোমাদের দেখাচ্ছি কিরকম শাড়িটা। এই দেখো পুরো শাড়িতে কাজ, হাজার বুটিক জাম। চলো বৌদিকে দিই, বৌদিকে দেখাই কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ শাড়িটা পুরো সারা শাড়িতে কাজ। চলো এবার দরজাটা দিয়ে দিস বৌদিকে দিই। বৌদি তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি, হাজার কুটিক জামদানি দেখো কেমন হয়েছে দেখাও। এবার আমার বোন কি দেবে তোমাদের সেটা দেখাচ্ছি। বৌদির কাছে আমার বোন কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সম্পর্কে সব কথা বলছো না? চোর
তা দেখে নিলে আমি কি দিলাম আর আমার বোন কি দিল। চলো, ভীষণ গরম পড়েছে আর থাকতে পারছি না, এত গরম পড়েছে, ভীষণ 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 গরম পড়েছে, সে বলার মতন না এত গরম পড়েছে। তাহলে আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা। আমাদের তিনতলার উপর না, এই জন্য এত গরম। চলো টাটা, ওই ঘরে এসি চলছে, 3 ঘন্টা গরম। টাটা।